বিসম রহমান রাহিম। সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। যে সকল জমি সরকারিভাবে খাস হওয়ার সম্ভাবনা রয়েছে, 1984 সালের ভূমি অধ্যাদেশ আইন অনুযায়ী যে সকল জমি খাস হয়ে যাবে, একই পরিবারের মধ্যে 60 বিঘার বেশি জমি থাকলে কিংবা 60 বিঘার বেশি জমি একই পরিবারে ক্রয় করলে উক্ত জমি খাস হয়ে যাবে। যেমন যৌথ পরিবারের মধ্যে মা বাবা ভাই বোন যৌথভাবে, যৌথ পরিবারে যদি 60 বিঘার বেশি সম্পত্তি ক্রয় করা হয় তাহলে উক্ত সম্পত্তি বা উক্ত জমি খাস হয়ে যাবে। যৌথ ফ্যামিলির মধ্যে যদি একটি খাজনা দেওয়া হয় এবং একটি হোল্ডিং ট্যাক্স দেওয়া হয় কিংবা সিটি কর্পোরেশন এলাকাতে একটি মাত্র সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স দেওয়া হয় তাহলে এটিকে একটি পরিবার ধরে নেওয়া হবে। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে, আপনার এলাকায় যদি কোনো সরকারি খাস জমি থাকে এবং আপনি যদি ভূমিহীন হয়ে থাকেন তাহলে আপনি 5 কাঠা পর্যন্ত জমি আপনার নামে সরকার হতে বন্দোবস্ত নিতে পারবেন, এবং এই বন্দোবস্তকৃত জমি আপনি যখন আপনার নামে নিয়ে আসবেন উক্ত জমিতে নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে বসবাস করতে পারবেন, আপনাকে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না। উক্ত জমি যখন বিক্রি করবেন তখন আপনাকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে। যখন আপনি কোনো জমি সরকার থেকে বন্দোবস্ত নেবেন তখন আপনি উক্ত জমি বিক্রয় করতে পারবেন না। যদি আপনি উক্ত জমি বিক্রি করেন তাহলে জমিটি আবার খাস হয়ে যাবে এবং তার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। বরং আপনি যখন আপনি উক্ত সম্পত্তি সরকার থেকে বন্দোবস্ত নিয়েছেন তখন আপনি আপনার সম্পত্তিটি আপনার পরবর্তী জেনারেশন আপনার উত্তরাধিকারীর নিকট হস্তান্তর করতে পারবেন এবং আপনার ওয়ারিশরা উত্তরাধিকারী হিসেবে উক্ত সম্পত্তি ভোগ দখল করতে পারবে। কিন্তু কোনোভাবেই উক্ত জমিটি, উক্ত সরকারি বন্দোবস্তকৃত জমিটি বিক্রি করা যাবে না, বিক্রি করলে তার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। তারপর পরে যে বিষয় সেটি হচ্ছে, যেমন আমরা আমাদের দেশে সম্পত্তি বর্গা দিয়ে থাকি, জমি বর্গা দেওয়ার ক্ষেত্রে নিয়ম অমান্য করলে 1984 সালের ভূমি অধ্যাদেশ অনুযায়ী একজনকে সর্বোচ্চ 15 বিঘার বেশি জমি, চাষি জমি বা চাষাবাদী জমি, ফসলি জমি বর্গা দেওয়া যাবে না। জমি বর্গা দেওয়ার ক্ষেত্রে জমির ফসল অবশ্যই 3 ভাগে ভাগ করতে হবে। যিনি জমি চাষাবাদ করবেন তাকে দিতে হবে 2 ভাগ, জমির মালিক পাবেন 1 ভাগ। যদি আপনি নিয়ম অমান্য করেন তাহলে আপনি জামানায় পড়তে পারেন। যদি আপনি আইন ভঙ্গ করেন কিংবা আইন লঙ্ঘন করেন তাহলে আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে। তারপরে যেই বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে, ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ না করলে, আপনি যে আপনার জমি ভোগ দখলে আছেন, আপনার নামে আপনার সম্পত্তি আছে, আপনাকে অবশ্যই উক্ত জমির বা উক্ত সম্পত্তির কর পরিশোধ করতে হবে। উক্ত জমির বা আপনার সম্পত্তির যে কর আপনি পরিশোধ করেন এটিকে ভূমি উন্নয়ন কর বলা হয়, বা এটিকে এলাকায়, স্থানীয় এলাকায় জমির খাজনাও বলা হয়। আপনি যদি 1 টানা 3 বছরের বেশি আপনার জমির খাজনা পরিশোধ না করেন তাহলে আপনার জমিটি সরকারিভাবে নিলাম হয়ে যেতে পারে এবং আপনার জমিটি সরকার খাস করে নিয়ে যেতে পারে। সুতরাং আপনি অবশ্যই নিয়মিত আপনার জমির খাজনা পরিশোধ করবেন এবং জমির ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ করে যাবেন, তাহলে আপনাকে আর কোনো ভোগান্তিতে পড়তে হবে না। সর্বশেষ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে,
বেনামি সম্পত্তি। বেনামে সম্পত্তি ক্রয় করলে আপনি আপনার নামে সম্পত্তি না কিনে যদি আপনার স্ত্রীর নামে বা আপনার ছেলেমেয়ের নামে বা ভাই বোনের নামে সম্পত্তি ক্রয় করেন, আপনি হয়তোবা দেশের বাইরে থাকেন যার জন্য আপনি আপনার নামে সম্পত্তি ক্রয় করতে পারতেছেন না, তার জন্য আপনি কি করলেন, আপনি টাকা দিচ্ছেন, আপনার টাকা দিয়ে আপনার স্ত্রীর নামে, আপনার ভাই বোনের নামে কিংবা আপনার অন্য কোনো আত্মীয়ের নামে আপনি সম্পত্তি ক্রয় করলেন। এবং আপনি চিন্তা করলেন যখন আপনি দেশে আসবেন তখন আপনি আপনার সম্পত্তিটি ফেরত নেবেন। একটি বিষয় দেখি, সেটি হচ্ছে বাংলাদেশে অনেকেই বিভিন্ন বড় প্রতিষ্ঠানে কর্মরত আছেন কিংবা সরকারি চাকরি করেন, তাদের অনেক টাকা বিভিন্ন সোর্স থেকে আসে, যার কারণে নিজের নামে সম্পত্তি না ক্রয় করে বেনামে স্ত্রী ছেলে সন্তানের নামে ক্রয় করে থাকেন। কিন্তু আপনি যখন এই কাজটি করবেন তখন আপনি নিজেই বিপদে পড়বেন। যেমন আপনি আপনার স্ত্রীর নামে জমি ক্রয় করলেন, আপনার স্ত্রী কোনো কারণে আপনার সাথে মনোমালিন্য হয়ে আপনার স্ত্রী আপনার সাথে ঘর সংসার করতে চাইল না, সে দেখলো যে জায়গা সম্পত্তি সব তার নামে, টাকা পয়সা সব তার কাছে, তাহলে আপনাকে দরকার কি? তাহলে সে অন্য জায়গায় আরেকটি সংসার করবে, আরেকটি ঘর বাঁধবে, তার কাছে সকল কিছুই রয়েছে, তখন সে আপনাকে ডিভোর্স দিয়ে বা আপনাকে তালাক দিয়ে চলে গেল। তখন তার নামে যে সম্পত্তি আপনি ক্রয় করেছেন আপনার ওই জমি আর আপনি ফেরত পাবেন না, এবং আপনি আদালতে মামলা মোকদ্দমা করেও জমিটি ফেরত আনতে পারবেন না। কারণ হচ্ছে যে 1984 সালের ভূমি আইন অধ্যাদেশ, যে অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশ অনুযায়ী যার নামে জমি হবে বা যার নামে দলিল হবে, যার নামে দলিল রেজিস্ট্রেশন করা হবে, যার নামে দলিল থাকবে তিনি হবেন জমির মালিক। আপনি টাকা দিছেন বা কে টাকা দিল তা দেখা হবে না, যার নামে দলিল থাকবে তিনি হবেন জমির প্রকৃত মালিক। সুতরাং যারা বেনামে সম্পত্তি ক্রয় করেছেন বা আপনার জমি আপনার টাকা দিয়ে জমি আপনি অন্য ব্যক্তির নামে ক্রয় করে রেখেছেন, তাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে আপনি আপনার জমিটি হারাবেন। তো দর্শক, ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।